ওয়েলকাম। আজকে আমরা খেলবো একটা ব্র্যান্ড নিউ গেম, আর এই গেমের মধ্যে আমরা বানাবো বডি। যেমনটা দেখতে পাচ্ছ এই কাকুর হচ্ছে কত বড় বড় গুজু, মানে এই বডি বিল্ডারের অনেক বড় বড় মাসেলস, অনেক বড় বড় মাসেলস আছে। আমরা এরকম মাসেল বানাবো, আর এটা হচ্ছে আমাকে ট্রেন করবে যে কী করে বডি বানাতে হয়। তো চলো আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের ব্র্যান্ড নিউ গেম জিম অর জেল। আজকে চলো শুরু করবো, আর এই গেমটা আশা করি তোমাদের অনেক ভাল লাগবে, তাই লাস্ট পর্যন্ত দেখো। এটা কি ছিল? চলো এটা এখান থেকে আমাকে, মানে উইক ওয়ান দিস ইজ ইউর ফার্স্ট ডে গেটিং এক্সাইটেড, এর মানে আমাকে বলা হচ্ছে যে আমি জিমের মধ্যে প্রথম দিন আসছি আর আমার আজকে এক্সাইটেড কিনা আমি, মানে আমি আজকে থেকে বডি বানানো শুরু করবো, জিম করা স্টার্ট করবো, মোটা থেকে পাতলা হবো। তো চলো শুরু করা যাক, দেখি জিমে কোনো মেয়েটে আছে নাকি সুন্দরী। আর ওয়েলকাম টু দি গুন্টানামা জিম। এটা কী লেখা ভাই কমেন্টে যদি কেউ বুঝতে পারছো এটা কী লেখা, আমি উচ্চারণ করতে পারছি না। এটা যদি প্রোনাউন্সিয়েশন কেউ পারো আমাকে বাংলায় লিখে বলতে পারো। তো চলো এখানে আমাকে ইয়ে করতে হবে, অ্যাটেন্ডেন্স দিতে হবে। আমি প্রথম দিন জিমে চলে এরম করে এত অ্যাগ্রেসিভভাবে দেখানো দিতে হবে ভাই, সাবধানে এটা সোয়াইপ করা যায় না। যাই হোক চলো এটা দেখে লাভ নেই, গেমটা বানানোই হয়েছে এরকম। আর এটা হচ্ছে এক্সিট করতে হবে না আমাকে। আচ্ছা মেন করিডোর, এখান দিয়ে আমাকে ভেতরে যেতে হবে। আর এখান দিয়ে গিয়ে দেখি যে জিমের অবস্থা কী। এটা মানে আমাদের জিম, এটা তো জিম না, এটা কি ভাই, এটা অন্য একটা রুমে চলে এসেছি, এটা কিছু না। আমাদের যেতে হবে জিমে। আর এটা কিসের ফটো লাগানো আছে? হিটম্যানের ফটো যাই লাগানো থাকে। আমরা জিমে যাবো, জিম করবো, বাড়ি যাবো। অবতরতাম, ও কাকু জিম করছে ভাই, কাকু দেখো জিম করছে। এদিকে কি হলো, এবার মির্গি ম্যারাম হয়েছে নাকি? এত জোরে কে দৌড়াতে বলছে ভাই, তো ভাই থাম থাম, এত জোরে দৌড়াস না, হয়েছে তো প্যান্ট খুলে পড়ে যাবো পাছা দিয়ে ভাই, এত জোরে কে দৌড়ায়। যাই হোক দৌড়াচ্ছে, কোনো ব্যাপার না দৌড়ায়। ও ভাই কাকার দেখো, কাকার তো আলাদা লেভেলের, কাকা চোখ মুখ বন্ধ করে এক হাত দিয়ে জিম করছে, এক হাত দিয়ে ডাম্বল উঠাচ্ছে, এক হাতটাই ফুলেছে আর এক হাতটা চিকন। নিয়ে ভাই এই একটা হাতে এক্সারসাইজ করতে করতে একটা হাতকে দেখো মোটা বানিয়ে ফেলেছে, আর একটা হাত চিকন আছে, আর একটা প্যান্টও গুছিয়ে রেখেছে বেশি করে। ভাই লোকের দিকে তাকাই লাভ নেই ভাই, আমরা আমাদের মতো জিম কর। আরে তুই থামবি কি না ভাই, এত তোর যা যে ইচ্ছা করুক, আমরা এখন জিম করবো, আমরা ডাম্বল উঠাবো আর জিম করবো এখানে। চলো ইন্টারেক্ট, এখানে আমরা ডাম্বল উঠিয়ে নিয়েছি, আর এখানে গিয়ে আমাকে প্রেস করতে হবে, আমরা ডাম্প করবো। ইয়াস নীল পালিশ পড়েছে, হয়ে গেছে জিম করা। এটা কি আর একটা হাত কে করবে, একটা হাত দিয়ে তুই কাকার মতো একটা হাত মোটা চিকন বানাবি নাকি ভাই? হ্যালো এটা কি করছে আমি কিছু বুঝতে পারছি না। জিম করা হয়ে গেছে, চলো এখানে দেখি কি হয়েছে। দুমতো বললো জিম করা হয়ে গেল, একটা ছবি তুলবে এখানে। কত মোটা ভাই, এটা এখন চিকন করতে হবে আমাকে। দ্যাটস এনাফ টুডে, আই হ্যাভ গো হোম হোম হো, বাড়ি যেতে হবে আমাকে। আবার জিম করা হয়ে গেছে, এক হাত দিয়ে মোতা মোতা করলো আর জিম করা হয়ে গেল ভাই, এত তাড়াতাড়ি কার জিম করা হয়ে যায়। আচ্ছা কোনো ব্যাপার না, এদিকে কী আছে চলো আমরা দেখে আসি। এদিকে আর একটা রুম আছে যেখানে কিছু তো নেই, এখান দিয়ে তো আমরা ঢুকেছিলাম ভেতরে। এদিক দিয়ে এক্সিট ছিল লবি, আর এদিকে ছিল জিম, আর এদিকে কী ছিল চলো এই সাইডটাও একটু চেক করে আসি। এখানে কোনো কিছু নেই, এখানে কী আছে, এখানে হচ্ছে টয়লেট, চলো টয়লেটে ঢুকে দেখি কী আছে। টয়লেটের মধ্যে এখানে একটা দাদু ঝাড় দিচ্ছে, আর এখানে টয়লেটের মধ্যে হাগার জায়গা আছে, টয়লেট আছে, আর এখানে লোকটা স্নান করছে। হ্যালো এরে ভাই, এটার বডি তো সেই বডি ভাই, মাঝখানে তো কিছুই নেই, মনে হচ্ছে সাপ পেঁচিয়ে ধরেছিল একে। দেখো সুন্দর বডি, বেস্ট, স্নান করো, আমরা এখন বাড়ি যাই। আজকে আমাদের মতো আজকের মতো দাদু আমার দিকে একবারে তাকাচ্ছে না, গুড জব, কিপ ইট আপ, ওকে চলো আমরা বাড়ি যাবো, কারণ আমাদের মতো আজকে জিম করা আজকের মতো আমাদের হয়ে গেছে, আর বাকি নেক্সট দিন। ও ও এটা মানে আমাদের জিম ট্রেনার, আচ্ছা কোনো ব্যাপার না। এটা কি ফুড কার্ট? আচ্ছা চলো ফুড কার্টে যাওয়া দেখি, ও এখানে খাওয়ার জিনিস পাওয়া যাবে। হ্যালো আঙ্কেল, পিৎজা খেতে খেতে ভাই কত মোটা হয়ে গেছে, খালি খেতেই আছে, কত খাওয়ার অর্ডার দিয়েছে ভাই তোমার দুধু জু জু জু। আই এম নট হাঙ্গরি না, ওকে আমার খিদে পাইনি, আমরা অন্য দিন এসে খাবো এখানে। আজকে চলো বাড়ি চলে যাই, আজকের মতো আমার যেহেতু জিম করা হয়ে গেছে, জিমের মধ্যে সব সুব্যবস্থা আছে ভাই, জিমও আছে, খাওয়ার ব্যবস্থা আছে, টয়লেট আছে, খুব সুন্দর জিম, আমিও থাকলে ভর্তি হতাম। কিন্তু এখানকার লোকজন বড় উইয়ার্ড, এখানে একজন লোক একটা হাতেরই ব্যায়াম করছে। আচ্ছা গেলাম, টাটা বাই বাই, আজকের মতো আমাদের জিম হয়ে গেছে, গুড নাইট উইক টু। আচ্ছা পরের সপ্তাহে আমরা জিমে চলে এসেছি, ওয়েলকাম টু দি জিম, আবারও চলে এসেছি, এবার অ্যাটেন্ডেন্স করতে হবে। আর প্লিজ প্লিজ ওরম করে ধাপ করে এরম করে কি অ্যাটেন্ডেন্স করে, যাই হোক চলো কোনো ব্যাপার না, আমরা আবারও জিম করবো, আগের দিন আমরা মোটা ছিলাম, দেখবো আজকে আমরা। হ্যালো এটা কি হরর গেম ভাই, আমি নিজেও জানি না এটা হরর গেম, এটা কী ছিল, হোয়াট
চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে দেখি লোক। এটা তো না আমাদের জিম হচ্ছে এটা, চলো আমরা এখানে যাবো, এখানে গিয়ে। ও ইন্টারেস্টিং, চলো এখানে গিয়ে আমাকে আজকে আবার জিম করতে হবে। ওকে আজকে প্লিজ ওরম ওরম করে করিস না, একদিনে কেউ বডি বানায় না ভাই। দাঁড়া দেখতে থাকো, অনেক ভালো লাগবে। আস্তে আস্তে চিল, দৌড়াতে হয়। চলো আমরা এখানে আমরা আজকে এখন ওয়ার্কআউট করবো, এটাকে কি বলে ট্রেডমিল বলে মনে হয়। ওকে আমরা এখানে, হাত কোথায়, হাতের বাকি অংশ কোথায়, হাত ফুটা কেন, সেরকমই হবে। হাত দিয়ে আমরা এখন দৌড়াদৌড়ি শুরু করেছি। ও ও আঙ্কেল চলে, ও বুঝতে পেরেছি ভাই গেমের মধ্যে হরর কিছু একটা হতে চলেছে। তাছাড়া এরকম করে কি উল্টাপাল্টা কারবাই হচ্ছে। হয়ে গেছে আমাদের জিম, হয়ে গেছে আজকের মতো, এখানে করতে হবে। আঙ্কেল তোমার বডি অনেক সুন্দর হয়েছে, তোমার দুধু অনেক বড় বড় হয়ে গেছে, তুমি জিম করো কন্টিনিউয়াসলি। আমরা আজকে দেখি ফটো তুলে যে কতটা ইম্প্রুভ হয়েছে আমার। ও ওকে নাইস নাইস, আগের দিন আমরা কত মোটো ছোটো ছিলাম, আজকে দেখো বডি হয়ে গেছে। গুড বাই, টাটা, বাই বাই আঙ্কেল, ভালো থেকো। আমরা বাড়ি চলে গেলাম, আমাদের বডি হয়ে গেছে, আর জিমে আসার দরকার নেই, বডি ফডি বানিয়ে নিয়েছি, এবার বাড়ি চলে যাবো। আমরা ফুড কার্টে যাবো না, আমরা যাবো বাড়িতে। আচ্ছা আমার না খিদে পেয়েছে, আমাকে খেতে যেতে হবে। চলো আমরা খেতে যাই, খেতে গিয়ে দেখি যে কি খায়। পিৎজা ফিৎজা তো খেতে হয় না জিম করলে ভাই, উল্টাপাল্টা জিনিস। কেউ আসে কানের মধ্যে ফটফট করে আওয়াজ করছিল। চলো আমরা খাবো এখন, খাওয়ার অর্ডার দেবো। আঙ্কেল কত বড় বড় পিৎজা বানিয়ে রেখেছে ভাই, এত বড় বড় পিৎজা কেউ খায় নাকি, কুতে মুতে পিৎজা উঠাচ্ছে। চলো এখন আমরা পিৎজা খাবো। হ্যালো আঙ্কেল, সুন্দর হয়েছে। চলো এখানে আমরা পিৎজা খাবো এখন। মাইনক্রাফটার, এই হে ওই লোকটা কিরম করে তাকিয়ে আছে আমার দিকে ভাই, চলে গেল। চলো আমরা পিৎজা খাই। ও বডি বিল্ডার আঙ্কেল আসছে আমাদের কাছে, কি জানো, ওরে বাপরে বটে রে, এই যে ঘুষি মুষি না দিয়ে দেয় ভাই, যে ডাউন মারা আমার পিৎজা একদম খাবি না, মেরে হাড্ডি ভেঙে দেবো। এখানে কি বলছে, ড্রাগ ড্রাগ অফার করছে ভাই, আমি নেশা ফেশা করি না, রিজেক্ট ভাই, আমি ড্রাগ ফার্কের ব্যবসা করবো না। মনটা খারাপ হয়ে গেল লোকটার, চলে গেল। আমরা পিৎজা খেয়ে নিয়েছি, গোটাগুটি পিৎজা খা। লোকটা রাগ করে চলে গেছে, লোকটার সাথে আমি রিজেক্ট করে দিয়েছি, লোকটার আমি ড্রাগ কালেক্ট করিনি, লোকটার মনে হয় রাগ হয়েছে। আর যে বডি বিল্ডার ভাই পরে আমাকে ধরে আবার না পিটায়। ওকে হয়ে গেছে, দুটো করে পিৎজা বেঁচে গেছে ভাই, তাড়াতাড়ি এটা খেলো না ভাই, খাবার নষ্ট করলো, খাবার নষ্ট করা একদমই ভালো না। তোমরা যারা যারা ভাত খাও বাড়িতে, বেশি করে ভাত খাবে, নষ্ট করবে না। এখানে পিৎজা পিৎজা নষ্ট করে দিয়ে চলে গেলো, চলে এবার আমরা বাড়ি যাই। ওকে উইক থ্রি, দুইটা উইক হয়ে গেছে আর আমার বডি অলরেডি পারফেক্ট হয়ে গেছে, মিস্টার পারফেক্ট হয়ে গেছি আমি। এবার কি আছে, আবারও আসতে হচ্ছে উইক থ্রিতে, আবারও চলে এসেছি আমি, দুটা উইক কমপ্লিট, এটা উইক থ্রি। আরে ঠাস করে কেন, মানে আমি বুঝতে পারি না ভাই। চলো আমাকে আবারও জিমে জিমে যেতে হবে মনে হয়, জিমে গিয়ে কিছু একটা করতে হবে। ও গুড জব, কিপ ইট আপ, গুড জব। আচ্ছা এই ছেলে আজকে আবার ট্রেডমিল ছেলে এখানে এসে বুক ডাউন দিচ্ছে ভাই, ভালো পুশ আপ মারো, খুব ভালো হচ্ছে। আগের দিনের থেকে তো তাও কম আছে ভাই, আগের দিন যে ধরনের দৌড়াচ্ছিল মনে হয় মিরকে ব্যারাম উঠেছি। চলো এখানে ফটাফট আমরা আজকে এক্সারসাইজ করি। ওকে দেখি আজকের মতো দৌড়াদৌড়ি করি, তাহলে আমার বডি পুরোপুরি হয়ে যাবে, আমাদের গেম কমপ্লিট হয়ে যাবে। আমার কি গেমের মধ্যে করতে কী হবে সেটাই আমি বুঝতে পারলাম না, খালি বডি বানানোটাই কাজ ছিল, আর লোকটাকে তো আমি রিজেক্ট করলাম, ড্রাগ নিলাম না। চলো দেখি কী হয়। আর এটা কি হরর গেম, কোন অ্যাঙ্গেল থেকে হরর গেম ভাই এটা, কোনো দিক থেকে। এই কিরে ভাই, লোকটা আমার দিকে কেন তাকিয়ে আছে, এরম করে দেখো আমার দিকে তাকিয়ে আছে কিরম করে ভাই, ভয়ানক তো। চলো আমরা অন্য জায়গায় যাবো, এরম করে তাকিয়ে থাকবি না, মেরে মাথা ভেঙে দেবো। চলো হোয়াট ভাই, যেরম তাকাচ্ছে ওরমই তাকাচ্ছে ভাই, ইন্টারেস্টিং আছে, তাকাও বেশি করে তাকাও, আমার পিছন দিয়েও মাথা দেখা যাচ্ছে ভাই, পিছন দিকে কী করে তাকাচ্ছে, ভূতকুত নাকি এটা, তাকাত। চলো আমাদের আর কোনো কাজ নেই, আমাদের জিমে কাজ হয়ে গেছে, আমরা বডি বানিয়ে নিয়েছি। গেমটাকে স্কেপ করবে না, লাস্ট পর্যন্ত দেখবে ভাই, লাস্ট পর্যন্ত দেখো কী হয়, আমিও প্রথমবার গেমটা খেলছি। আচ্ছা আমাকে না স্নান করতে হবে, কারণ আমি না অনেক ঘেমে গেছি জিম করতে করতে, তো আমাদের চলো টয়লেটে যেতে হবে, শাওয়ার নিতে হবে। যেরকম আগের দিন একটা ছেলে শাওয়ার নিচ্ছিল না, পুরো আমাদের স্নান করতে হবে এখন। ওকে এখানে তো ছেলেটা এখনও আছে, ওকে এখনও আছে, চলো এবার আমরা শাওয়ার নেব, এখানে আমরা শাওয়ার নেই। ওকে এখন আমরা স্নান টান ফিটফাট হয়ে যাবো, বডি আমাদের ডান হয়ে গেছে, মোটা থেকে পাতলা হয়ে গেছি, অনেক কিছু হয়ে গেছে। ও বাহ শান্তি, এটা হলো পিসফুল এরিয়া, পিসফুলভাবে আমরা
কিরে ভয় দেখাচ্ছে কেন? ইটু চেক আচ্ছা চলো জিম লোটা। হ্যালো লোকটা রুম করে তাকিয়ে আছে কি লো? লোকটা রুম করে তাকিয়ে আছে, তাকো লোকটার দাঁত মুখ মনে হয় আমার ফানি লাগছে না ক্রিপি লাগছে আমি বুঝতে পারছি না, কেমন করে তাকিয়ে আছে দাঁত বের করে, কোনো ব্যাপার না। স্নান করা হয়ে গেছে কিন্তু একটা প্রবলেম হচ্ছে, অনেক ঠান্ডা জল, এই জলটাকে একটু গরম করতে হবে, যেহেতু ঠান্ডার দিন এই জলটাকে একটু গরম করতে হবে, তাহলে আমাদের না পাইপ লাইনে যেতে হবে। চলো আমরা পাইপ লাইনে গিয়ে জলটা একটু গরম করে দিয়ে আসি। এই লোকটাও স্নান করছে এখানে, বডি বিল্ডার কাকা, আর এই পাতলু কাকাও স্নান করছে, মোটু পাতলু স্নান করুক। চলো আমরা জলটাকে একটু গরম করে দিয়ে আসি, তাছাড়া না ইয়ে হবে আমার না অনেক ঠান্ডা ঠান্ডা লাগছে, গরম জল না করলে আমরা স্নান করতে পারবো না এখানে। চলো গরম জল করি। কোথায় আছে গরম জলের রুমটা আমি দেখেছিলাম? আচ্ছা জিমে ঢুকার পর এই যে এই ঘরটা আছে না, এখানে মনে হয় ইয়ে ছিল, ওয়্যার হাউসের মধ্যে ছিল, এই যে এইটা ছিল, এটা যদি এই দেখো মাঝখানে করা আছে না, এটা যদি ব্লু দিকে দিই তাহলে জল ঠান্ডা হবে, আর যদি রেডের দিকে দিই তাহলে জল গরম হবে। চলো আরেকটু আমাকে রেডের দিকে দিতে হবে, কারণ জলটা অনেক ঠান্ডা লাগছে। ওকে এটা কি করলি তুই, এতখানি কে ঘুরায় ভাই, জল তো পুরোপুরি গরমে বাষ্প হয়ে যাবে ভাই। চলো বাথরুমে, এত গরম জল দিয়ে স্নান করা যাবে না, চলো দেখি কি হচ্ছে বাথরুমে। এত গরম জল কেউ করে নাকি? আরে এটা তো না, আমার বাথরুম কোথায়? বাথরুম তো এদিকে ছিল। ওকে টয়লেট এদিকে, কত গরম জল করেছে ভাই। দেখো গরম জলে ছেলে পিট টিট পড়ে গেছে লোকটা, আমার কেমন পিটাবে ভাই, আমি বেশি গরম করে দিয়েছি জল। ও লোকটা মরে পড়ে আছে সামনে দেখো, আমরা ইচ্ছা করে করেছি নাকি? আমি ইচ্ছা করে অত গরম করতে চাইনি তো, আমি অল্প অল্প গরম করেছিলাম যাতে জলটা একটু গরম হয়ে আমি স্নান করতে পারি। দেখো কি হয়ে গেল আমার, এটা কি যেন হয়ে গেছে আমার মধ্যে, লোকটা দেখো মরে পড়ে আছে, গরমের টেলে শরীর দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে, চোখ টোক কালো হয়ে গেছে ভাই। হ্যালো আঙ্কেল কোথায় গেল আমাদের, এখানে যে ঘর ঝাড় দিত আঙ্কেলটাকে তো দেখতে পাচ্ছি না, এক সেকেন্ড। আঙ্কেলকে মেরে চোখের মধ্যে লাঠি ঢুকিয়ে দিয়ে গেছে লোকটা, আঙ্কেল ঝাড় দিচ্ছিল, ঝাড় দেওয়া আঙ্কেলটাও মেরে চলে গেছে। ও শিট এটা কি, ও এই এক হাত দিয়ে যে ডাম্বেল উঠাচ্ছিল, ও ওটা ভূত হয়ে গেছে। বা নিচে গড়িয়ে গড়িয়ে এসে নিজেই মরে গেল আর সবাইকে মেরে ফেলেছে আমার আগে। এফবিআই এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, আমি নাকি চারজনকে মেরে ফেলেছি জিমের মধ্যে, আমি কাউকে মারিনি ভাই, ওই লোকটা মেরেছে, সবাই লোকটার দোষ, আমার কিছু দোষ না ভাই। কী হচ্ছে জিমের মধ্যে কিছু বুঝতে পারলাম না। প্রথমে আমি স্নান করতে গেলাম, গরম জল করলাম, গরম জল করার পর সবগুলো মানে ওই লোকটা গরম জলে মরল, লোকটা রেগে গেল, তারপরে ওই লোকটা অন্য সব জিমের মধ্যে যত লোক ছিল সবাইকে মেরে দিয়েছে, তারপরে পুলিশ মনে করেছে আমি মেরে দিয়েছি, কারণ আমি একমাত্র বেঁচেছি, কারণ ওই লোকটা মেরে দেওয়ার পরে না ভূত হয়ে গেছিলো, আমি একমাত্র বেঁচেছিলাম। ওকে তো গেমের মধ্যে স্পেশাল কী ছিল আমি জানি না, লাস্ট পর্যন্ত ওই আমি গরম জলের নলটা গরম করে দিলাম, লোকটা মরে গেল গরম জলে, গেম শেষ হয়ে গেল, এই ছিল গেম, আর তেমন কিছু নেই। তাও তোমরা ভিডিওটাতে লাইক করে দিও, তাহলে আমি এরকম ইউনিক টাইপের গেম না আরও ট্রাই করবো। আর তোমরা জানো যে চ্যানেলে নতুন এসে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা অবশ্যই ভিডিওটাতে লাইক করো, কিন্তু যদি 10,000 লাইক করো তাহলে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গেম আছে যেগুলো আমি খেলতে ভয় পাই তোমরা লাইক করবে না বলে, যদি লাইক করে দাও তাহলে অনেক বিদগুড়ে টাইপের গেম খেলবো আরও। যদি দেখতে চাও তাড়াতাড়ি লাইক করে দিও চ্যানেলটাতে, মানে চ্যানেলটাতে আগে সাবস্ক্রাইব করো, নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আগে করে আসো, ভিডিওটাতে লাইক করো, নিচে কমেন্ট করো যে গেমটা কেমন লেগেছে, তুমি কিছু বুঝতে পেরেছো কিনা গেমটার। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, বাই বাই সবাইকে, ভালো থেকো, খুব তাড়াতাড়ি পরশু দিন দেখা হবে, আবার আজকে 12টা বাজে তো, পরশু দিন 12টায় দেখা হবে, বাই বাই।